এবার আনন্দ আড্ডা, চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী রুবেল সাদুল আলমের কাছে। আবার আপনার কাছে ফিরে এলাম। তো আমরা অনেক আড্ডা দিব, কিন্তু আড্ডাটা আসলে শুরু করতে চাই আপনার কণ্ঠের একটি গান শুনে। কোন গানটা শোনাবেন? আমি যে কোনো সময় যে কোনো আসরে গান যখন গাই, ফকির লালন সাহেবের গান দিয়ে শুরু করি। বাড়ির পার্শ্বে আর সেথায় পরে শিব সত করে এক ঘর, পরে শিব সত করে আমি একদিন না দেখিলাম তারে, কি বলবো ভাই পড়শির কথা, হস্তপদ স্কন্ধ মাথা নাই রে, ও শেখনিক বাসে শূন্যের রূপ, ক্ষণিক বাসে জলে আমি একদিন না দেখিলাম তারে, এরকম ছিল আর কি কথাটা। বাহ, চমৎকার! আসলে আপনার গান শুনে আমিও মনে হলো যে আপনার সাথে সাথে ভাবের জগতে চলে গেছিলাম। তো যেটা আপনি শুরুতেই বলেছি যে আপনি আসলে বাউল দর্শন নিয়ে চর্চা করছেন, অনেকদিন থেকেই বাউলের গানের সাথে আপনি আছেন, তো আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু আজকে সকালে আপনাকে পেয়েছি আমরা, বাউল দর্শন বলতে আসলে কি বোঝায়? বাউল দর্শন মূলত বাংলাদেশের ভাব সঙ্গীত, সুফিবাদ কিংবা মরমীবাদের যে মরমীবাদ নিয়ে মানুষের যে মানুষের ভিতরে যে একটা দর্শন তৈরি হয়েছে, সেটি আসলে বাউল দর্শন। বাউল আসলে কোনো ধর্ম না, বাউল একটা দর্শন। এই দর্শনের উদ্ভব তো বললাম যে অনেক আগে থেকেই হয়েছে, এবং বাউলরা আসলে ক্রান্তিদর্শী, ওনারা অন্তর্চক্ষুর মাধ্যমে অনেক সময় অসীমের ভিতরে সীমার সাধনা করেন, এবং সীমার ভিতরে অসীমের সাধনা করেন, অসীমকে সীমার ভিতরে আনার চেষ্টা করেন। এটা হচ্ছে বাউলের মূল ভিত্তি, এবং এই বাউল দর্শনে নেই কোনো ভেদাভেদ, নেই কোনো হিংসা, নেই কোনো আমিত্ববোধ, এখানে নেই কোনো বৈষম্য। বাউলদের যে দর্শন, এর মূল ভিত্তি হলো যে প্রেম, ভক্তি, বিনয়, বিশ্বাস এবং ভাব। তো আমি যদি বলি যে আসলে আমাদের বাংলাদেশে এই বাউল দর্শনের চর্চাটা আসলে কেমন হচ্ছে বা কতটুকু হচ্ছে বলে আপনি? বাউল, আপনি জানেন যে 2005 সালে ইউনেস্কো বাংলাদেশের যে লোকভাণ্ডার বা বাংলাদেশের যে লোকসঙ্গীতকে হেরিটেজ অফ হিউম্যানিটি হিসেবে ঘোষণা দিয়েছে, এবং ভারতের ডক্টর আশুতোষ মুখোপাধ্যায় একজন অধ্যাপক, উনি চন্দ্রকুমার দেয়ের মাধ্যমে ময়মনসিংহ থেকে অনেকগুলি পালা সংগ্রহ করে ময়মনসিংহ গীতিকা নামক একটি বই বের করেছেন। তো আমাদের ভাণ্ডার কিন্তু অনেক। এখন আমরা মূলত মোটা দাগে যদি বাংলাদেশের বাউল চর্চাটাকে আমরা দেখি, তাহলে একটা হচ্ছে আমাদের কুষ্টিয়ায় লালন কেন্দ্রিক, সেরুয়া কেন্দ্রিক একটা ঘরানা, আর একটা ঘরানা হচ্ছে আপনার ভাটি বাংলার যে বাউল আছেন তাদের একটা ঘরানা। আর কুষ্টিয়ার বাউলটা হচ্ছে আসলে গুরু পরম্পরা, হ্যাঁ, তাদের আছে গুরু, এবং তারা তাদের গান আখড়াই, তাদের সাধনা আখড়াই, আখড়া কেন্দ্রিক। আর ভাটি বাংলার গান, তারা তাদের তাদের আছে দৃঢ়লয়ের সুর, এবং তারা গৃহী বাউল, তারা স্বতন্ত্র বাউল, এবং তারা নিজেরা অনেকে পীরের মুরিদ হয়েছেন, বা কেউ কেউ নিজে পীরও ছিলেন। ভাটি বাংলা যেমন সিলেট, নেত্রকোনা, হবিগঞ্জ, তারপরে সুনামগঞ্জ, এই হাওর কেন্দ্রিক যেটা, যেটাকে আমাদের অধ্যাপক আবুল হাসান স্যার বলেছেন যে মরমী মৃত্তিকা বা শ্রীহট্ট, যে অনেক মরমী সাধকের জন্ম হয়েছে এখানে, এই জন্য উনি একে বলেছেন মরমী মৃত্তিকা। এক এক সুনামগঞ্জে আছে 200 বাউল, 200 সাধক, যেমন আমাদের জালালুদ্দিন খাঁ থেকে শুরু করে আমাদের সবচেয়ে প্রাচীন বাউল হচ্ছেন আমাদের সৈয়দ সাহেব নূর। উনি ছিলেন
ওনার ওনার যে শিষ্য তার শিষ্যত্ব গ্রহণ করেছে আমাদের দূরবীন শাহের বাবা সৈয়দ আলী শাহ। তারপরে দূরবীন শাহ সেখানে আছেন, উকিল মুন্সি সেখানে ছিলেন, জালালউদ্দিন খাঁ সেখানে ছিলেন, শাহ আব্দুল করিম সেখানে ছিলেন, দিন কানাই সেখানে ছিলেন, দিন শরৎ সেখানে ছিলেন, কালাই শাহ, অনেক বাউল আমাদের এই ভাটি বাংলায় আছে যাদের গান আসলে ছড়িয়ে ছিটিয়ে আছে। বাংলাদেশ তো এই গানের দিক থেকে অনেক সমৃদ্ধশালী, অবশ্যই, কিন্তু এখন যে জেনারেশন সেই জেনারেশনের মধ্যে বাউল গানের চর্চাটা আসলে কতখানি? না, আমি খুবই আশাবাদী, আমি খুবই আশাবাদী। আপনি একটা জিনিস দেখবেন, যখন আমরা বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে হয়েছি, আমাদের যখন আমার মাস্টার্স ছিল 2003 সালে, আমরা আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম, তখন যে যে কোনো ছেলে বা মেয়ে একটা গিটার কাজে থাকলে নিজেকে খুব স্মার্ট প্রকাশ করত। এখন আপনি দেখেন যে দোতরা যারা বানায়, বাংলাদেশের মেন কারিগর হচ্ছে আমাদের যে রঞ্জিত দা, এবং এই আমাদের সায়েন্স ল্যাবের যে কোনো ওখানে যে এখন কিন্তু প্রচুর দোতরা এবং একতারা বিক্রি হচ্ছে, এবং ইউনিভার্সিটির ছেলেপেলে কিন্তু একটা দোতরা এখন কাঁধে নিতে পারলে সে কিন্তু নিজেকে স্মার্ট পাবে। এই যে একটা চেঞ্জ আসছে এটা কিন্তু, এবং আপনি দেখেন বিভিন্ন টেলিভিশনের প্রোগ্রামে 90s ছিল আমাদের ব্যান্ড এবং রক প্রোগ্রামে, এখন কিন্তু সব জায়গায় বাউল এবং লালন। তো এইটা অবশ্যই একটা আশাব্যঞ্জক বিষয়। আরেকটা হচ্ছে যে আমাদের বাউল চর্চার জন্য বিভিন্ন জায়গায় বিশেষ করে শিল্পকলা একাডেমি কাজ করছে, যেই বাউলগুলি বাউল যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন প্রত্যেকেরই একটা প্রশিক্ষণ কেন্দ্র আছে। এবং আমি আশাবাদী, যেমন ভারতের যে কালিকা প্রসাদ ভট্টাচার্য, উনি আমাদের শাহ আব্দুল করিমের একটা সাক্ষাৎকার নিয়েছিলেন মৃত্যুর আগে, তো উনি বলে মানে সাক্ষাৎকার সব শেষে জিজ্ঞেস করেছিলেন যে আপনি আপনার কিছু বলার আছে কিনা, আপনি কী বলতে চান শেষ কথা। তো শাহ আব্দুল করিম বলেছিলেন যে আমার শেষ কথা হচ্ছে যে এই পৃথিবী একদিন বাউল হবে, এবং এটা আমি বিশ্বাস করি, আমরাও সেই আশা রাখছি। তো এই কথা বলার এই পর্যায়ে এসে মনে হচ্ছে আপনার কণ্ঠে আরেকটা গান শুনতে পারলে খুব ভালো লাগতো, কোন গানটা শোনা? মানে ভাটি বাংলার গানগুলি যদি খেয়াল করেন, সেখানে কিন্তু নারীর কান্নার বিলাপের যে সুর এবং এটার যে তীরবিদ্ধতা, এটা এই ভাটি বাংলার যে সাধকরা আছেন তারা কিন্তু সেটা মানে ফুটিয়ে তুলছেন। যেমন আপনার উকিল মুন্সি যেটা ইয়ে করছেন যে পুবালি বা তাহাসে আমি বাদাম দেখা চায়া থাকি, আমার নিকে আসে রে আমি বাদাম দেখা চায়া থাকি, আমার নিকে আসে রে আশার মাইসা ভাষা পানি রে, যেদিন থেকে নয়া পানি আইলো বাড়ির ঘাটে সখি গো, আইলো বাড়ির ঘাটে অভাগিনী মনে কত শত কথা জাগে রে, অভাগিনী মনে কত শত কথা উঠে রে আশা মাইসা ভাষা পানি রে। এখানে যে নারীর যে বিরহ, যে আপনার হাওর অঞ্চলে যেটা হয় যে 6 মাস পানি 6 মাস থাকে শুকনা, ওই যে পানির সময় যে যোগাযোগহীনতা এবং আকাশ মেঘ নীল তার সাথে পানি এবং নৌকার যে মিতালি, এবং নদী নৌকার গলইতে বসে মাঝির যে মানে বিরহী সুর, এই এই জিনিসগুলি এই ভাবনাগুলি কিন্তু আসলে ওখানকার সাধকদেরকে আরও বেশি ভাবুক করে তুলেছে।
এবার একটু আপনার সঙ্গীত চর্চা প্রসঙ্গে জানতে চাই। সঙ্গীত যেহেতু আসলে গুরুমুখী বিদ্যা, তো আপনার সঙ্গীতে গুরু কারা ছিলেন? আমার সঙ্গীত জীবন সম্বন্ধে আসলে বলতে গেলে আমার তিনটা প্লটে আমি ভাগ করতে চাই। আমার প্রাইমারি স্কুল এবং হাই স্কুলে আমি একটা ধারায় ছিলাম, আমার বিশ্ববিদ্যালয় জীবন এবং কলেজ জীবন একটা ধারায় ছিলাম, এখন আমি একটা ধারায় আছি। ছোটোবেলায় আমি অনেক বাউলের গান শুনেছি, বাংলাদেশে যারা দিকপাল বাউল, সেই পাগল বাচ্চু থেকে শুরু করে পাগল বাচ্চু, খালেক দন, মালেক দন, মাখন দন, আকলিমা, মায়ারানি সরকার, তারপরে বাউল মাতা আলেয়া থেকে শুরু করে আমাদের প্রত্যেকের গান আমি একদম সামনাসামনি শুনেছি। তো সেইখান থেকেই আসলে বাউল গানের সুরটা এবং বিরহের সুরটা আমার, বাউল গানের ভিতরে বিরহের সুর আমাকে টানে, বিরহের সুরটা আমার ভিতরে গাঁথা একদম ছোটবেলা থেকে বাউলের ছোটবেলা থেকে। সুরটা টানতো। হ্যাঁ, তারপরে আমি যখন কলেজে উঠলাম তখন থেকে আমি বিশেষ করে বাচ্চু ভাই এবং জেমস তাদের গানের প্রতি চরমভাবে ঝুঁকে গেলাম। হ্যাঁ, এবং তাদের গান করতাম বিশ্ববিদ্যালয়ে, তাদের গান করতাম। তো বিশ্ববিদ্যালয়ে পাশ করার পরে ওই যে হয় না, মানুষের বয়স বাড়ার সাথে সাথে মানুষের মননের কিছু পরিবর্তন হয়, চিন্তা ধারণার হ্যাঁ, পরিবর্তন আসে। পড়াশোনা করলাম বাউলদের বিষয়ে বা অনেক গবেষণা ধর্মী পড়াশোনা করলাম, আস্তে আস্তে তখন মনে হলো যে না, সুফিজম, সুফিজমের ভিতরে আসলে শান্তি, এবং সুফিজম নিয়ে পড়াশোনা করতে মজা পেলাম। এই ভাবনা থেকে আসলে সুফিজম থেকে, সুফিজমের দিকে ঢুকে ঝুঁকে পড়া এবং গান, এই গানের দিকে আসা। তো আমার নেশা এই গানটার পিছনে বা এই লেখালেখি, আমি বাউলদের নিয়ে কিছু লেখালেখি করি, গবেষণা করি, এটার পিছনে আমি একটু সময় দিই, এটা আমার ভালো লাগার জায়গা, পেশনার জায়গা। লেখালেখি করতে গেলে যেটা বলছিলাম যে আসলে গবেষণা করার দরকার হয়েছে, আপনি করেছেন, ও সেই গবেষণা করার ক্ষেত্রে আসলে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন কি? প্রতিবন্ধক গবেষণা করতে গেলে যেটা হয়, আপনার গবেষণা ধর্মী লিখা, আপনি একটা লিখে লিখতে হলে মিনিমাম 10টা বই পড়তে হয় বা আপনাকে 100 ঘন্টা সময় ব্যয় করতে হয়। তো ওইটা আসলে কাজের ফাঁকি বের করতে হয়, এবং বিভিন্ন এই রিলেটেড বিভিন্ন গবেষকদের বই কিনতে হয় বা সংগ্রহ করতে হয়। অনেক বই আছে কলকাতা থেকে আমি সংগ্রহ করেছি, অনেক বই আছে যারা বাংলাদেশ থেকে সংগ্রহ করেছে, অনেক বই আছে, যেমন দীপঙ্কর দা আমাদের বাতিঘরের যে কর্ণধার, দীপঙ্কর দার অনেক সহযোগিতা নেই, সুমন কুমার দাস দাদার সহযোগিতা নেই, ওনাদের কাছে অনেক কালেকশন আছে। তো সেগুলি নিয়েই আসলে চেষ্টা করি, আমি আসলে গবেষকও না, আমি লেখকও না, আমি শিল্পীও না, আমি চেষ্টা করি, এটা ভালো লাগার জায়গা, ভালো লাগার জায়গা, পেশনের জায়গা সেটাই। আচ্ছা, খুবই ভালো লাগছিল আপনার সঙ্গে কথা বলে। আপনার পরিকল্পনা এবং স্বপ্নের জন্য অনেক শুভকামনা রইল আমাদের পক্ষ থেকে। আমরা অনুষ্ঠানটি শেষ করব আপনার কণ্ঠে একটি গান শুনতে শুনতে, কিন্তু তার আগে আমি আমার দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030-4। আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @bangladesh.tv। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন, আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান শাহ আব্দুল করিম, ওনার একটি গান আছে, গানটি আমি একটু গাইতে চাই। আমার জন্ম জরা যত না সব তো মারো দিনে গো আমি কি করিব গো প্রাণ না তুমি বিনে, চির অপরাধী আমি বান্ধায় ছিড়িনে, চির অপরাধী আমি বান্ধায় ছিড়িনে, আরে তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে ক্ষমা চাই করিম দিন
হীন রে ও প্রাণ না তুমি বিনে, আমি কি করিব গো ও প্রাণ না তুমি বিনে।